একটা 18 বছরের কলেজ স্টুডেন্টের কাছে কলেজটা হচ্ছে একটা মোস্ট এনজয়মেন্টের জায়গা, যেখানে তাদের ভাবনা থাকে যে পরের দিন কলেজের কোন ক্লাসটা বাঙ্ক করলে আমি ঠিক সিনেমার এই শোটা দেখতে যেতে পারবো। সেখানে নার্সিং স্টুডেন্টের লাইফটা একটু অন্যরকম, তাদের রিয়েলিটিটাই একদম অন্য ডাইমেনশানে চলে, কারণ তাদেরকে নার্সিং পড়তে আসার কিছুদিনের মধ্যেই সহ্য করতে হয় জীবনের চরম নিষ্ঠুরতম সত্য, সেটা হলো ডেথ বা মৃত্যু। আর এই মৃত্যুটা দেখার পর একজন 18 বছর বয়সী একটা ছেলে বা মেয়ের মেন্টাল স্টেটাসটা ঠিক কোন জায়গায় যেতে পারে সেটা নিয়ে কিন্তু কখনো কোথাও জানতে চাওয়াও হয়নি। আর আমার ভাবতে অদ্ভুত লাগে, কেউ জানতেও চায় না যে একজন স্টুডেন্ট কীভাবে সে এই কঠিন সিচুয়েশানটাকে ডিল করছে এবং ডিল করে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। আর এই পুরো যুদ্ধটাতে সেই স্টুডেন্টটা হয়তো একা, কারণ সে এই কথাটা না শেয়ার করতে পারছে তার বাড়ির লোকের সাথে, না শেয়ার করতে পারছে তার বন্ধু মহলের সাথে, বা না শেয়ার করতে পারছে তার টিচার গ্রুপের সাথে, কারণ এই নিয়ে খুব একটা কথা কেউই বলতে চায় না, সবাই ব্যাপারটাকেই অ্যাভয়েড করতে চায়। এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে তারা তাদের এই মনের অবস্থাটা শেয়ার করতে পারে, আর নার্সদেরকে এরকম কোনো প্ল্যাটফর্ম দেওয়াই হয় না যেখানে তারা তাদের কথাটা এক্সপ্রেস করবে। কারণ তোমরা যদি এটা সব থেকে ভালো উদাহরণ দেখতে চাও তাহলে দেখতে পেতে পাবে যে নার্সদের নিয়ে কখনো কোনো সিনেমাই হয় না যেখানে নার্স হচ্ছে একজন মেন ক্যারেক্টার, একজন হিরো। এখানে দেখবে কোথায় একটা সাইকোপ্যাথ নার্স কতজন পেশেন্টকে ফোন করেছে সেটা নিয়ে একটা বিশাল বড় হইচই চলছে। নার্সদের নিয়ে নেগেটিভ পাবলিসিটি কিন্তু প্রচুর হয়, কিন্তু পজিটিভ পাবলিসিটি যেখানে নার্সকে হিরো বানানো হয় সেটা কিন্তু খুব কম, যেখানে নার্সরা কিন্তু বলা হয় একটা হসপিটালের হার্ট, তারা এফোর্টলেসলি সমস্ত পেশেন্টদের কেয়ার দিয়ে চলছে, সেটা কী বা স্টাফ নার্স কী বা স্টুডেন্ট নার্স। আমরা এই মন্টাস্টিক প্ল্যাটফর্মে চেষ্টা করে থাকি যে স্টুডেন্টদেরকে একটা ভয়েস প্রোভাইড করা যেখানে তারা তাদের এই সমস্ত প্রবলেমগুলো বলতে পারে। সেরকমই আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কমেন্টের কথা মেনশন করে থাকি, কারণ আমি প্রত্যেকটা কমেন্ট মন দিয়ে পড়ি এবং চেষ্টা করি সেই স্টুডেন্টকে বোঝাই। সেরকমই আমি কমিউনিটি সেকশনে একটা পোস্ট করেছিলাম যে স্টুডেন্টরা ফার্স্ট অ্যাজ এ স্টুডেন্ট নার্স হিসাবে একজন পেশেন্টের প্রথম মৃত্যুটা কীভাবে হ্যান্ডেল করেছিল বা কীরকম তার সাইকোলজিক্যাল স্টেটাস হয়েছিল। এবং কমেন্ট বিশ্বাস করবে না, কমেন্টগুলো পড়ে সত্যিই আমার চোখে জল এসে গিয়েছিলো এবং কিছুটা হলেও আমার নিজের স্টুডেন্ট লাইফের সাথে আমি সেটাকে রিলেট করতে পারছিলাম। এবং শেয়ার করব তাদের কথা যারা নার্সিং স্টুডেন্ট ছিল এবং হয়তো এখন নার্সিং প্রফেশনালস হয়ে গেছে, এবং সমস্ত বলতে গেলে সমস্ত নার্সদের কথা। এবং তোমরা যদি এই ভিডিওটা দেখো তখনও যদি কমেন্ট না করে থাকো, এই ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের কথাও শেয়ার করতে পারো। আর তোমাদের মনে হতে পারে যে এই টপিকটা নিয়ে কেন ভিডিও করছি, কারণ আমরা বেশিরভাগটাই আমরা এই প্রবলেমটাকে যে প্রবলেম আছে সেটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, অনেকটা ডিনায়াল ফেজের মতো। আর যদি আমি প্রবলেম আছে ব্যাপারটা অ্যাকসেপ্ট নাই করতে পারি তাহলে আমি প্রবলেমের সলভ কী করে করব, তাই আজকের এই ভিডিওটা। এবার আমি তোমাদের কিছু কমেন্টগুলো বলছি। যেমন ধরো রায়মতি বলে একজন মেয়ে কমেন্ট করেছে, একজন মেয়ে বললে ভুল হবে, একজন স্টুডেন্ট নার্স কমেন্ট করেছে যে তার প্রথম পেশেন্ট ডেথের অভিজ্ঞতাটা কীরকম, মানে তার এই ডেথটা এতটাই মনের মধ্যে গেঁথেছিল যে তার পাই টু পাই মনে আছে যে পেশেন্টের ডেট অফ বার্থ কবে, কবে ডেথ হয়েছিল, এবং সেই ডেথে সে যে নিজে হাতে কেয়ার দিয়েছিল এবং সেই কেয়ার দেওয়া পেশেন্টটা যে মারা গেছে সেটা অ্যাকসেপ্ট করতে কতটা কষ্ট হয় এবং সেটার জন্য সে নিজে কিন্তু কেঁদেছিল। এরকমই আরও একজন একটা বাচ্চার মৃত্যুর কথা শেয়ার করেছে, কী বাচ্চা, থ্যালাসেমিয়া বাচ্চা, যেটা হয়তো থ্যালাসেমিয়া রোগটা অনেক ক্ষেত্রেই প্রিভেন্টেবল যদি বাবা মা সতর্ক থাকে। সেই থ্যালাসেমিয়া বাচ্চার একটা ফুটফুটে বাচ্চা চোখের সামনে মৃত্যু হওয়াটা অ্যাকসেপ্ট করাটা কতটা কঠিন, এবং এই কথাটা শেয়ার করেছে রুবিনা পারভিন বলে একজন স্টুডেন্ট নার্স। এছাড়াও একজন স্টুডেন্ট নার্স এটা শেয়ার করেছে যে সে তার ফ্যামিলি মেম্বারের মৃত্যুর সাথে কিন্তু পেশেন্টের মৃত্যুটাকে অনেকটা একাত্ম করে ফেলেছে। তার মানে বুঝতে পারছো যে একজন স্টুডেন্ট নার্স যখন একজন পেশেন্টকে কেয়ার দেয় কোনো কোনো সময় সেটা ভাবে যে সে তার ফ্যামিলি মেম্বারকেই কেয়ার দিচ্ছে, না হলে কখনোই এটা সম্ভব হতো না যে সে তার বাবার মৃত্যু আর পেশেন্টের মৃত্যুকে একইভাবে দেখতে পারে। মানে আমি এটা বলতে চাইছি যে সে কতটা ডেডিকেটেড হয়ে পেশেন্ট কেয়ার দিতে থাকলে তবেই সে দুটো মৃত্যুকে একই জায়গায় নিয়ে যেতে পারে। এবং এই কথাটা শেয়ার করেছে মোম।
আরেকজন স্টুডেন্ট, যেমন হচ্ছে আমি জানি না তার নামটা কী, তার এখানে প্রোফাইলের নাম আছে বার্ডিং নার্স, সে শেয়ার করেছে যে একজন আইটিউ পেশেন্ট সেপটিক শক হয়ে গিয়েছিলো, তাকে সিপিআর দেওয়া হয়েছিল, পেশেন্টটা হয়তো মারা যেতে পারে এরকম সবাই ভেবে নিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে প্রচুর চেষ্টা করেছিল তাকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদেরকে তো আলটিমেট সত্যিটা মেনে নিতেই হবে। তারপরের দিন যখন মর্নিং ডিউটিতে গিয়ে দেখলো যে আলটিমেটলি পেশেন্ট ডেথ, সে সেই সময় তার যে ওই ইমোশনাল ফিলিংসটা যে কতটা বড় হতে পারে সেটাও কাউকে দেখাতে পারলো না, তার জন্য কী করলো, বাথরুমে গিয়ে কাঁদলো। এই যে এক্সপ্রেশনটা, এটা কিন্তু একটা মানুষের কাছে সহজে অ্যাকসেপ্ট করাটা অতটা সহজ নয়। মোনালিসা রয় বলে একজন স্টুডেন্ট বলেছে যে এরকম পেশেন্ট, যে তার পেশেন্ট অ্যাসাইন ছিল একজন অ্যাসিড অ্যাটাক পেশেন্ট, সে অ্যাসিড খেয়েছিলো এবং পরের দিন যখন এই সেই অ্যাসিড অ্যাটাক পেশেন্টকে সেদিন যে পেয়েছিলো তার হয়তো কোনো সময় প্রবলেম ছিল, বা সেই সময় হয়তো তার ডিউটি শেষ হয়ে যাচ্ছিলো, তাই সে প্রপারলি ব্যাক কেয়ার দিতে পারেনি বা অন্য কেয়ারও দিতে পারেনি। বলেছিল যে পরের দিন এসে তার ব্যাক কেয়ার দিয়ে দেবে, কিন্তু পরের দিন যখন এলো তখন দেখলো যে পেশেন্টটা মারা গেছে, দিতে পারলো না কেয়ার। এটাও যে তার মনের মধ্যে যে কতটা এফেক্ট করতে পারে, যে আমরা অনেক সময় বলি না যে ও এইটা খেতে ভালোবাসতো, খাওয়াতে পারলে ভালো লাগতো, সেরকমই একজন স্টুডেন্ট নার্সের, যে তাকে চেনে না, যে পেশেন্টকে চেনে না, পেশেন্টের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, তার সত্ত্বেও তাকে বলে গিয়েছিলো, তাই সেই কথাটা রাখতে না পারার জন্য তার মনোকষ্ট হয়েছে, এবং মনোকষ্টটা এতটাই ছিল তার জন্য সে কিন্তু এই কথাটা কমেন্ট সেকশানে বলেছে যে তার খুব কষ্ট হয়েছে যে সে ব্যাক কেয়ারটা দিতে পারেনি পেশেন্টকে। ঋতুপর্ণা দত্ত লিখেছে যে সে যখন চাইল্ড ওয়ার্ডের ডিউটি ছিল, মানে চিলড্রেন ওয়ার্ডে, সেখানে পিডিয়াট্রিক ওয়ার্ডে দেখেছিল একটা মাকে একটা ছোট চার দিনের বাচ্চাকে নিয়ে ছুটে ছুটে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে যে বাঁচাও আমাকে, কিন্তু আনফর্চুনেটলি বাচ্চাটা হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস হয়ে গেছিলো, তাই কোনোভাবেই প্রচুর চেষ্টার সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি। এটা কিন্তু তার মনে প্রচুর পরিমাণে দাগ কেটেছিল, একটা বাচ্চার মৃত্যু আর তার সামনে ওই একটা কষ্টের চোখে দেখা তার মায়ের মুখটা সহ্য করা কিন্তু অতটা সহজ নয় যতটা আমরা ভাবি। আমরা অনেক সময় সিনেমা দেখে এই সিচুয়েশানগুলো দেখে কেঁদে ফেলি, সেখানে আমি বাস্তবে সহ্য করাটা কতটা কষ্ট হতে পারে বুঝতেই পারছ। ঋতু দে, সে হচ্ছে চুচুড়া ইমামবাড়া হসপিটালে স্টুডেন্ট নার্স ছিল, সে বলেছে যে সে যখন একটা রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্টের মৃত্যু দেখে তারপর থেকে বহু রাত ঘুমাতে পারেনি। কেন? কারণ যতবার তার মনে হয়েছে ততবার চোখ বুঝতে গিয়ে ওই পেশেন্টের মুখটাই মনে পড়ছে। মানে বুঝতে পারছো এটা তার মনে কতটা স্ট্রেস সৃষ্টি করলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেখানে আমরা বলতে থাকি যে নার্সিং স্টুডেন্টদের কাছে ডেথটা ন্যাচারাল। আসলে ডেথ ন্যাচারাল হলেও সবাই সেটা সমানভাবে অ্যাকসেপ্ট করতে পারে না, আর এটা কখনোই সম্ভব নয় ভাবা যে প্রত্যেকের মেন্টাল স্টেটাস সমানভাবে হবে। হতেই পারে কিছু স্টুডেন্টের মেন্টাল স্টেটাস স্ট্রং, সে ডেথটাকে অ্যাজ আ ন্যাচারাল হিসাবে অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু কিছু পার্সন আছে যারা এটাতে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, ভেঙে পড়ে, কখনো কখনো ফ্যামিলি মেম্বারের সাথে রিলেট করে ফেলে, কখনো কখনো তার রাতের ঘুমটা পর্যন্ত উড়ে যায়। তাই আমার মনে হয় যে যে স্টুডেন্টের এই ধরনের প্রবলেম হচ্ছে তার দরকার এক্সপ্রেস করা, বলা যে আমার প্রবলেম হচ্ছে, আমি এটাকে কী করে ওভারকাম করব, হেল্প চাওয়া। হেল্পের অনেক মাধ্যম আছে, আমাদেরকে কিন্তু স্টুডেন্টকে মোটিভেট করতে হবে যে তার ভিতরে কী কষ্ট আছে সেটা বলা, এবং আমরা সবসময় আছি তাদের হেল্পের জন্য। আমার মনে হয় নার্সিং কোর্সের মধ্যে এটা অ্যাড করা উচিত যে একটা রেগুলার কাউন্সিলিং সেশন, স্পেশালি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য, কারণ তারা একটা অন্য রিয়েলিটি থেকে একদম সম্পূর্ণ অন্য রিয়েলিটিতে চলে আসে, যে দুটো রিয়েলিটির মধ্যে একটা হিউজ ডিফারেন্স, সেই গ্যাপটাকে জোড়ার জন্য এই কাউন্সিলিং সেশনটা খুব দরকার। আজকে সেশনটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ। আজকে আমরা একটু পড়াশোনার বাইরে ডিফারেন্ট আলোচনা করলাম।